কুন্ডলিনে কুল কুন্ডলিনে জাগো 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 জাগো। এবারে সাধারণ নয় এই শ্রীরামকৃষ্ণ সম্পর্কে নলেনের দ্বিতীয় দিনের ধারণা। আমার মতো যুক্তিবাদী মানুষের মনকে যিনি কাদার তালের মতো ভেঙে নিজের ভাবে প্রভাবিত করতে পারেন তিনি সাধারণ মানুষ নয়। সেই প্রথম দিনই শ্রীরামকৃষ্ণ বলেছিলেন কালে হবে, পরে অনেক পরে, এটির একটি পর। এর মধ্যে নরেন্দ্রনাথ আমি আবার পরে ফিরে আসবো এখানে, শুধু এইটার সঙ্গে লিঙ্ক আছে বলে বলছি। এই জন্য একটি পরে নরেন ঠাকুরকে খুব জ্বালাতন করছে, আমাকে সমাধি দাও সাধু, আমার যাতে সমাধি নির্বিকল্প সমাধ হয়। জিজ্ঞেস করি কী চাস, নরেন বলছেন সমাধিতে ডুবে থাকতে চাই, মাঝে মাঝে উপে একটু খাবো আর বিশেষ সমাধি ডুবে থাকবো। বলে বাহ খুব সুন্দর, আমি যখন দিতেছি সব তখন না বলেছিলি তুই তোর বাপ মা আছে তখন খঞ্জা দিয়েছিলেন ঠাকুর, আমি যখন দিতে চেয়েছিলাম তখন তো তুই নিসনি, তখন বলেছিলি বাপ মা আছে, এখন সমাধি চাস এখন থাক। আরও একটা কথা বলেছিলেন ঠাকুর সেই দিন ফেরি ফেরিটি পরে, তুই শুধু নিজের সমাধির কথা চাইছিস ছি, তুই আমি ভেবেছিলাম কোথায় বিরাট বটগাছের মতো হবি, তোর ছায় কত শ্রান্ত ক্লান্ত বিভ্রান্ত মানুষকে আশ্রয় নেবে, আর তুই শুধু নিজের মুক্তির কথা ভাবছিস, এর থেকেও বড় অবস্থা কথা আছে, সেই কথা ভাব। নিজের মুক্তি নয়, এই জগতের মুক্তির জন্যই তোকে আমি নিয়ে এসছি, যদি তুই নিজের মুক্তি নিয়েই মুক্ত হয়ে যাবি তোকে কেন অখণ্ডের ঘর থেকে টেনে আনলাম, কেন জীবের দুর্গতি দূর করতে, তোকে যে জীবের দুর্গতি দূর করতে হবে সেই জন্য এখনই তোকে দেবো না, তোর ঘরের চাবি চাবি দিয়ে রাখলাম, তোর সমাজের দরজায় চাবি দিয়ে রাখলাম, চাবি থাকলো আমার হাতে, এটা অনেক পরের ঘটনা। ফিরে আসছে আবার এই জুন জুমান এইটিন এইটি টু জানুয়ারিতে এই ঘটনা ঘটলো, নরেন ফিরে গেলেন, ঠাকুর বললেন আবার আসবি তো, আবার এলেন কয়েক সপ্তাহ পরে এইটি টু জানুয়ারির শেষের দিকে। সেদিন নরেন খুব অ্যালার্ট, দেখেছে আগের দিন ঠাকুরের ঠ্যাঙের ছোঁয়াতে কত কাণ্ড হয়েছে, নরেন খুব হুঁশিয়ার হয়ে ঠাকুরের কাছে এসছেন। ঠাকুর সেদিন নরেনকে নিয়ে আর ঘরে বসলেন না, চল একটু বেরিয়ে আসি, যারা জানেন দক্ষিণেশ্বরের ঘর একটু বিবেকানন্দ ব্রিজের দিকে একটা বাগান আছে যদু মল্লিকের বাগান বাড়ি, যেখানে সেই ক্রাইস্টের ছবি থেকে ঠাকুরের খ্রিস্টের ভাবে অনুভূতি হয়েছিল, চল বেরিয়ে আসে, সেইখানে নিয়ে এলেন নরেনকে। আর যদু মল্লিক তার দারোয়ানকে বলে রেখেছিল ঠাকুর এলেই যেন ঘর খুলে দেওয়া হয়, ঠাকুরকে বসতে দেওয়া হয়। ঠাকুর নরেনের ঘাড়ে হাত দিয়ে সেই যদু মল্লিকের বাগান বাড়িতে সেই ঘরের বেঞ্চে সে বসলেন, নরেন আজ খুব হুঁশিয়ার, সে জানে যে আগে আমাকে কোন পায়ের ছয় আমার গোলমাল হয়ে গিয়েছ সব, আর কিছু আড়ষ্ট হয়ে বসে আছে পায়ের দিকে থেকে আবার নাকি হয়, নরেন জানে না যার চদনের ক্ষমতা এত তার সর্বাঙ্গের ক্ষমতায় তার থেকে কম নয়, নরেন চার পায়ের দিকে বসে নরেন নরেন বলছে দেখিলাম ঠাকুর আমার পাশে বসিয়া ধীরে ধীরে আমার দিকে ঘেঁষে ঘেঁষে আসিতেছেন আর বিট বিট করিয়া কি বলিতেছেন, বলিতে বলিতে হঠাৎ তার ডান হাতখানি আমার পিঠে ছড়াইয়া দিলেন, এবারে পা নয় হাত, আমি বলেছি চিন্ময় শরীর তার সর্বাঙ্গ শক্তিমান, আগে পা দিয়ে খেলা দেখিয়েছেন এবার হাতের খেলা। এইবার কিন্তু নরেন্দ্রনাথের কোনো দর্শন হলো না, শ্রীরামকৃষ্ণের সেই পবিত্র শক্তিমান হস্তে স্পর্শে নরেন হিপনোটাইজড হলো, তার বাহ্য জ্ঞানযুক্ত হয়ে গেল। শ্রীরামকৃষ্ণ তিনি বলছেন তার যত অন্তরঙ্গ পার্শ্ব এসেছেন প্রত্যেকের আসবার আগেই তাদের দর্শন হয়েছে, তারা কোথা থেকে এসছেন তারা কে ঠাকুর জানতেন, কিন্তু তার একটা সমস্যা ছিল তিনি বাচ্চা ছেলের মতো, তিনি ভাবতেন আমি যেগুলো দেখছি এগুলো আমার মাথার ভুল, আমি কি শুধু শুধু কল্পনা করছি না সত্যি, তাই মাঝে মাঝে তিনি ছুটে যেতেন মার কাছে, তার মা তো একটাই অবতারিণী, তার কাছে বলতে মা এইসব দেখলাম কিন্তু ভুল, মা বলছে না যা দেখেছিস ঠিক দেখেছিস। তবুও এই নরেন আসবার আগে নরেনের সম্বন্ধে তার দুটো দর্শন হয়েছিল, তার মনে হলো যে আমার যে দর্শন হলো সত্যি কিনা আমি যাচাই করে নেবো, এই যাচাইয়ের পদ্ধতি কী করে যাচাই করবেন, তিনি নরেনকে হিপনোটাইজ করলেন, একেবারে পুরো মান মনস্তাত্ত্বিক ব্যাপার, তিনি হিপনোটাইজড করে নরেনকে চারটে প্রশ্ন করেছিলেন। আর নরেনও ঠাকুর বলছে শ্রীরামকৃষ্ণের কথাই বলি, নরেন কিন্তু কিছু বলতে পারেনি, নরেন যেরকম সঙ্গে আছে নরেন শুধু বললেন ঠাকুর বিড়বিড় করিতে করিতে আসিয়া আমার কাঁধে তাহার দক্ষিণ হস্ত স্পর্শ করিলেন, আমি বাহ্যজ্ঞান হারাইলাম। তারপর পরে শরৎকুমার লিখছেন যে পরে আমাদের ঠাকুর নরেন আর এই বিষয়ে একটা কথা বলেননি, পরে ঠাকুর বলছেন আমি তখন নরেনকে সম্মোহিত করিয়া তাহাকে প্রশ্ন করিয়াছিলাম চারটি প্রশ্ন, কে তুই, কোথা হইতে আসিয়াছিস, কেন আসিয়াছিস, কতদিন থাকিবি। আমার মনে সমস্যা ছিল আমি নরেনের আশীর্বাদ পূর্বে যাহা দেখিয়াছি সেগুলো সত্য কিনা,
তাহাই যাচাই করিবার জন্য নরেন্দ্রকে সম্মোহিত করিয়া তাহার অন্ত হইতে সে প্রশ্নের উত্তর বাহির করিলাম। নরেন্দ্র নিজের মনের গভীরে ঢুকে চারটে প্রশ্নের উত্তর দিলেন, কে তুই? আমি সপ্তর্ষি ঋষি, আমি বীরেশ্বরের অংশ। কোথা থেকে এসেছিস? আমি অখণ্ডের ঘর থেকে, সপ্তর্ষি মণ্ডল থেকে এসেছি। আমি বীরেশ্বর থেকে, কাশী থেকে এসেছি। কতদিন থাকবি? যতদিন তোমার কাজ মায়ের কাজ শেষ না হবে। না, কি জন্য এসেছিস? তোমার কাজ মায়ের কাজ করিতে আসিয়াছি। কতদিন থাকিবি? যতদিন তুমি ছাড়িয়া না দিবে। চারটে প্রশ্নের উত্তর শ্রীরামকৃষ্ণ পেয়ে নিশ্চিন্ত হলেন। যা দেখেছি, যা শুনেছি, নরেনের কথার সঙ্গে সেগুলো মিলে গেল। শ্রীরামকৃষ্ণ নিশ্চিন্ত হলেন যে এই সেই প্রথিত পুরুষ, যার জন্যে তার আশা, যিনি শ্রীরামকৃষ্ণ এই অবতার অবতীর্ণ হয়েছেন এইরই জন্যে। শ্রীরামকৃষ্ণ ভাবপ্রবাহের ভগীরথ নরেন্দ্রনাথ। শ্রীরামকৃষ্ণের ভাবপ্রবাহ মূল কথা হচ্ছে দুটো, যত মত তত পথ, যত জীব তত শিব। স্বামীজি বিদেশে গিয়ে যে তার প্রথম বক্তৃতা আমেরিকাতে হল অফ কলাম্বাসে প্রথম যেদিন 11 সেপ্টেম্বর বক্তৃতা করেন, হিন্দু ধর্ম সম্বন্ধে যে বলেছিলেন, এই দুটো কথাই তার মূল বক্তব্য ছিল। সেই বক্তব্যে এবার আসি। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে টানেন, নরেন্দ্রনাথকে দেখবার জন্য শ্রীরামকৃষ্ণ ব্যাকুল হন। নরেন্দ্রনাথকে দেখলে শ্রীরামকৃষ্ণের আনন্দে উচ্ছ্বাসে শেষ নেই। নরেন্দ্রনাথকে দেখতে না পেলে তার বুকের ভিতরে গামছা নিংড়ে হয়, দুঃখে কষ্টে তিনি একদম, তিনি বলছেন, যেদিন নরেন্দ্রকে প্রথম দেখলাম সেই দিন নরেন চলে যাওয়ার পরে আমি ঝাউতলায় গিয়ে দুহাত ছড়িয়ে চিৎকার করে কেঁদেছিলাম, ওরে তোকে না দেখে আমি থাকতে পারছি না। আমার সেই চিৎকার বলছে আমি মায়ের জন্য এত কাঁদিনি যত নরেনের জন্য কেঁদেছিলাম। 6 মাস আমার ভেতরে এই তীব্র ব্যাকুলতা ছিল নরেনকে দেখবার জন্য। কেন কেন তিনি নরেনের জন্য তার আকুলতা? বাবুরাম মহারাজ বলছেন, যেদিন বাবুরাম মহারাজ প্রথম দক্ষিণেশ্বরে আসেন, রাত্রে শুয়ে আছেন বাইরের বারান্দায় সঙ্গে আর একদিন মশাই টাঙিয়ে, হঠাৎ বাবুরাম মহারাজ বলছেন, দেখুন ঠাকুর এসে দাঁড়িয়েছেন, দিগম্বর পরের কাপড় কেন বগলে নিয়ে বিড়বিড় আমাদের মশারি ঘুরছেন আর বিড়বিড় করে কি একটা বলছেন। হঠাৎ বললেন, হ্যাঁ গা তোমরা কি ঘুমোলে? আমরা বললাম না ঘুমোইনি। তখন ঠাকুর বলছে, দেখো অনেকদিন নরেনকে দেখিনি, সেই যে গেল আর আসছে না, বড্ড কষ্ট হচ্ছে। আমরা কি বলতে পারো তাকে একবার আসতে গেলে? আমার বুকের ভেতরটা গামছা নিংড়ানোর মতো নিংড়চ্ছে। সে আমাকে এত কষ্ট, সে কি একটু ভাবে না, সে কি একটু ভাবে না যে তার জন্য আমার এত কষ্ট হয়? বাবুরম্মা বলছেন, কে সেই ছেলেটা যে এমন একজন মানুষকে এত কষ্ট দিচ্ছে? এই কষ্ট দেওয়া আর কষ্ট পাওয়া পাওয়া এই দুটোই কিন্তু শাস্ত্রের কথা। শাস্ত্রটি যে কথা ভাগবতে বলছেন, শ্রীমতী রাধারানী আর ভগবান শ্রীকৃষ্ণের, গোপিনীদের আর গোপেশ্বরের যে লীলা তার মধ্যে এই যে আছে, দেখতে চাওয়া, দেখতে চেয়ে দেখতে না পাওয়া, দেখতে পেয়ে দেখতে না পাওয়ার হারানো, চেয়ে পাওয়া পেয়ে না পাওয়া, এই অদ্ভুত। এইটাই হচ্ছে শ্রী রাধারানী আর কৃষ্ণের ভাব, শ্রীকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ আর বিবেকানন্দের ভাব, একই একেবারে একবারে এক। আমি মিলিয়ে দিতে পারি, আমি মিলিয়ে দেবো, এর মধ্যে আসবে। নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণের কাছে যাওয়া আসা করেন। ঠাকুর একদিন বলছেন, তখন নরেন্দ্রনাথ ছিলেন না, আমি নরেনকে এত মানি কেন জানো? নরেন আসবার আগে আমার একটা দর্শন হয়েছিল অদ্ভুত। আমি যে আমার ঘরে বসে আছি, হঠাৎ আমার মন ধীরে ধীরে স্তরে স্তর ভেদ করে উর্ধ্বদিকে উঠতে লাগলো। আমি সমাধি যোগে উচ্চ থেকে উচ্চতম স্তরে মনে যাচ্ছি, এমন জায়গায় গিয়ে পৌঁছলাম যেখানে পথে ধুলারে সব দেবতাদের মূর্তি আছে। মন শ্রীরাজ্য সারিয়েও এগিয়ে গেল আরও আরেক, সেখানে জ্যোতির্ময় ব্যবধান এই দেবজগৎ আর দেবজগতের পারে আর অখণ্ড জগৎ, সেখানে মানুষ তো দূরের কথা, স্বামী ঠাকুরের ভাষা, মানুষ তো দূরের কথা, দেবতাদেরকে প্রবেশ নিষেধ সেই অখণ্ডের জগতে। যৌগিক ঘনমণ্ডলের মধ্যে আমি 7 জন ঋষিকে দেখেছিলাম, তারা সমাধিস্থ বসে আছেন জ্ঞান ঘন তনু। সেই 7 জন সমাধিস্থ ঋষিকে দেখতে দেখতে হঠাৎ দেখলাম সে অখণ্ড মণ্ডলের একটা দিক ধীরে ধীরে যৌগিকমণ্ডলের মধ্যে থেকে একটা অপূর্ব শিশু মূর্তি সৃষ্টি হলো। সেই শিশুটি ধীরে ধীরে নেমে এসে সমাধিস্থ একজন ঋষি কোলের উপর বেরো করে বসেছিল, তার কোলের উপর শিশুটি এসে দাঁড়ালেন। দাঁড়িয়ে ঠাকুরের ভাষায় বলি, তার কোমল তার বাহু দিয়ে সেই ঋষির কণ্ঠ জড়িয়ে ধরে বিনা বিনিন্দিত স্বরে তাকে সমাধি থেকে বুচ্ছিত করিবার চেষ্টা করিতে লাগিলেন। অপূর্ব কণ্ঠস্বরে সেই শিশুটি সেই ধ্যানমগ্ন ঋষির গলা জড়িয়ে ধরে তার সমাধি থেকে তুলবার চেষ্টা করতে লাগলেন। ধীরে ধীরে
সেই সমাধিস্থ ঋষি পদ্মপলাশ লোচন উন্মোচিত হলো, সমাধিতে তার মন যখন নামলো তখন ঠাকুর বলছেন সেই ঋষি এই শিশুর দিকে তাকাই আছে, মনে হইতেছে যেন তার কতদিনের পরিচিত আদরের ধন অবিন্ত। যুগে যুগে তারা দুজন এসেছেন, মনে পড়ছে সেই পুরনো কথা, হয়তো হয়তো সেই ঋষির পুরনো কথা মনে পড়ছে, কিন্তু সেই আমার। তখন সেই শিশুটি সেই ঋষির গলা জড়াইয়া ধরিয়া বিনা বিনিন্দ স্বরে কহিলেন, আমি যাইতেছি তোমাকেও যাইতে হইবে, আমি যাচ্ছি তোমাকেও যেতে হবে। পরে প্রশ্ন করা হয়েছিল ওই শিশুটিকে, ঠাকুর বললেন ইনি, সেই শিশু হচ্ছে প্রেম। আর ঠাকুর বললেন ওই দেখলাম বসে ওই ঋষির শরীর থেকে একটা জ্যোতি ধীরে ধীরে এসে কলকাতায় পড়লো, ওই ঋষি হচ্ছে নরেন্দ্রনাথ। জ্ঞান ও ঘনতনু নরেন্দ্রনাথ, প্রেম ও ঘনতনু শ্রীরামকৃষ্ণের প্রেমের আকর্ষণে জীবের দুর্গতি দূর করবার জন্য নেমে এলেন ভাগবত। সুখদেব, সুখদেব ব্রহ্মজ্ঞানী সুখদেব, তিনি নিজে বলছেন পরিনিষ্ঠিতে বিনয়জ্ঞে আমি ছিলাম নির্গুণ পরব্রহ্মের চিন্তায় নিমগ্ন, গভীর সমাধিতে নিমগ্ন। আমার বাবা যখন পুত্র এর পুত্র ছুটে যাচ্ছে তখন কথা বলিনি, আমি মৌনী ছিলাম, আমি আত্মনিমগ্ন হয়ে সেই পরমাত্মায় নিজেকে মনকে ডুবিয়ে রেখেছিলাম। কিন্তু কৃষ্ণ কথা যখন শুনলাম, ওই একটা শ্লোক আছে সেটা সময় নেই, প্রয়োজনও নেই, আমি যখন কৃষ্ণ কথা কাঠুরদের মুখ দিয়ে শুনলাম কৃষ্ণ নাম, নেমে এলো সেই প্রেমের টানে, সেই ভগবানের প্রেমের টানে, আমি নির্গুণ ব্রহ্মের চিন্তা থেকে প্রেমের টানে নেমে এলাম জগতে। তাই গানে বলছেন স্বামীজির সম্বন্ধে, জ্ঞান ঘন তনু কে, সেই জ্ঞান বলছে শুকদেব বাসী, সুখদেব স্বয়ং সত্যেন স্বামীজি, স্বামীজি সেই সুখদেবের মধ্যে সেই জ্ঞান ঘন তনু, তিনি প্রেমের টানে তিনি নেমে এলেন জগৎ কল্যাণে মানুষের দুঃখ দূর করবার জন্যে। সে রামকৃষ্ণ প্রেম, প্রেমের কাছে পরাজিত হলো জ্ঞান। তারপরে বলছেন ঠাকুর আরেকদিন দেখলাম কাশীর দিক থেকে আরেকটা জ্যোতি নেমে এলো এই বীরেশ্বরের অংশ, সেই বীরেশ্বরাজ সমুৎপন্নম সপ্তর্ষি পুরোদাগতম, এই সেই নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণের কাছে যাওয়া আসা করেন, যাওয়া আসা করেন ভালোবাসার টানে। কিন্তু নরেন অত সহজে ঠাকুরকে মেনে নেননি, তিনি বুঝেছেন যুক্তি দিয়ে, হ্যাঁ ঠাকুরের মতো ভালোবাসার তুলনা নেই, ঠাকুরের মতো এরকম অদ্ভুত তপস্যময় জীবন নেই, কিন্তু নরেন সহজে ঠাকুরের কথা মেনে নেননি। একজন একজনের উদাহরণ দিচ্ছি আমি, মহিতলাল মজুমদার একটা বই আছে নবযুগের মহাপুরুষ, তার মধ্যে তিনি স্বামীজির সম্বন্ধে বলতে গিয়ে বলছেন যে একজন ভাস্কর যদি একটা পাথর পায় খুব সুন্দর, সে ভাস্কর তখন তার মনে মনে পাথরটা পেয়ে মনে মনে চিন্তা করে সেটা কী তৈরি করবে, তার থেকে মনের চিন্তা থেকে সেই পাথরটিকে সে রূপ দেওয়ার চেষ্টা করে। দুটি জিনিস লাগে, একটা হাতুড়ির একটা ছেনি, সেই চিন্তাটিকে এই পাথরে ফুটিয়ে তোলবার জন্য সেই ভাস্কর যতবার ছেনি দিয়ে হাতুড়ির গায়ে পাথরের উপর আঘাত করে কি হয়, অগ্নিস্ফলিঙ্গ বিচ্ছুরণ হয়, সহজে পাথর মেনে নেয় না সেই কারিগরের মনের ভাবকে ভাবনাকে তার পাথরের গায়ে রূপ দেওয়ার জন্যে, অগ্নিস্ফলিঙ্গ বিচ্ছুরিত, ধীরে ধীরে কিন্তু সেই কারিগর সেই ভাস্কর ছেড়ে দেয় না, বহু অগ্নিস্ফলিঙ্গের বিচ্ছুরণ সহ্য করেও সেই পাথরে সে রূপ দেয়, তার মনের মাধুরী মিশিয়ে তাকে নিজের মতো করে তৈরি করে। মহিতলাল মজুমদার বলছেন স্বামীজি ছিলেন সেই রকম কালো পাথর, আর দরেন সেই রকম দক্ষ ভাস্কর, তিনি প্রতিবারে যখন নরেনকে কোনো কথা বলেছে এইটা নরেন বলছে মানি না মশাই, জানি না মশাই, বুঝি না মশাই, মানব না মশাই, প্রতি কথায় শ্রীরামকৃষ্ণের নরেন প্রতিবাদে বিচ্ছিন্ন হয়েছেন ওই অগ্নিস্ফুলিঙ্গের বিচ্ছিন্নের মতো। মহিতবাবু বলছেন স্বামীজি ছিলেন সেই রকম যুক্তিবাদী মানুষ, তিনি কোনো কথা না বাজিয়ে না মেনে না জেনে না বুঝে দেবেন না। আর শ্রীরামকৃষ্ণ তিনিও কিন্তু কখনো রাগেননি, কখনো বিরক্ত হননি, কেন, তিনি জানতেন নরেন সেই খাপ খোলা তলোয়ার, যে তলোয়ার দিয়ে তাকে সারা বিশ্বের মানুষের কাছে এই সংশয় ছেদন করতে হবে। আর সে তলোয়ারটি কে, স্বামীজি বলছেন সংশয় রাক্ষস নাশ মহাস্ত্রম শ্রীরামকৃষ্ণ, বলছে সংশয় রাক্ষস নাশ মহাস্ত্রম, জীবের যে সংশয় ধর্ম সম্পর্কে সংশয়, ধর্ম মত সম্পর্কে সংশয়, এই সংশয় দূর করবার জন্য ভগবান নররূপে এসেছিলেন রামকৃষ্ণ রূপ ধরে। তিনি সেই তরবারি, যে তরবারি শানিত তরবারি তিনি নরেন্দ্রনাথ ঠাকুরকে দিয়েছেন নিজের জীবনকে, আর সেই শানিত তরবারি নরেন বারবার শঙ্করবাবু বলছেন নরেন বারবার সেই তরবারি ঘষেছেন, যাচাই করে নিয়েছেন যাতে সেটা আরও শানিত হয়, যুক্তি তর্কের সাহায্যে স্বামীজিকে সারা পৃথিবীর কাছে শ্রীরামকৃষ্ণ বাণীকে প্রচার করতে হবে, মেনে নেওয়া নয়। তাই ঠাকুর যখনই নরেনের কাছে পরীক্ষা দিয়েছে বলছে নরেনের কাছে বহুবার পরীক্ষা দিতে হয়েছে,
আর প্রতিটি পরীক্ষায় কিন্তু তিনি পাশ করেছেন। আর পাশ করার পরে নরেনের লজ্জাও হয়েছে। দুটি পরীক্ষার কথা বলি, ঠাকুর নরেনের কাছে আসেন অনেক রকমভাবে। ঠাকুর তখন বলেন যে রাম যে কৃষ্ণ, উনি বলেন মানিনা মশাই। ঠাকুর নরেন শুনেছে ঠাকুরের গায়ে ধাতুর দ্রব্য শুনতে পারে, লাগলে পরে ঠাকুর নাকি চিৎকার করে ঝাঁপিয়ে ওঠেন, গায়ে জ্বালা হয়। নরেন ভাই কেমন হতে পারে? টাকা পেলে আমরা পকেটে পড়ি, আর ইনি টাকা পেলে পরে গায়ে জ্বালা হয় না, মানিনা। এই মানিনা বলে নরেনের মনে প্রশ্ন জাগ্রত। দেখতে হবে তো ঠাকুর একদিন ঠাকুরের বিছানা মানে দক্ষিণে দেখেছেন একটা মাদুর, মাদুরের উপরে একটা তোষক একটা বালিশ চাদর। ঠাকুর গিয়েছেন ঝাউতলায়, নরেন সেই সুযোগ একটা তখনকার দিনের উপরে একটা আধুনিক সেই মাদুরের তলায় রেখে দিয়ে দরজা ধরা চুপ করে দাঁড়িয়ে আছে। দেখতে হবে লোকটার মন মুখ এক কিনা, কথায় আর কাজে ঠিক আছে কিনা। ঠাকুর ঝাউতলা থেকে ফিরে এসে বিছানায় যেই বসতে গিয়েছেন, হঠাৎ চিৎকার করে লাফিয়ে উঠেছেন, জ্বলে গেল জ্বলে গেল। ঠাকুর ভাবছি জানি আমার হলো কোনদিন তো আজ আজ কেন হলো। তারপরে দেখছেন দরজার আড়ালে একজন মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। ঠাকুর সেদিকে তাকিয়েই বুঝতে পেরেছেন বিছানা তুলে দেখেন একটা আগুলি। নরেন ভেতরে ঢুকলেন, সে জল ছিল। নরেন এক চোখ জল নিয়ে বললেন, আপনি কি আমার উপর খুব রাগ করেছেন? ঠাকুর বললেন, একটুও রাগ করিনি, ঠিক করেছিস। এই তো চাই গুরুকে দিনে দেখবি, রেতে দেখবি, বাজিয়ে নিবি, যেচে নিবি, বীরে দেখে নিবি। এই ঠাকুর নরেনকে প্রশ্রয় দিয়েছেন আশ্রয় দেওয়ার জন্যে, নরেন্দ্রনাথকে বিবেকানন্দে রূপান্তরিত করবার জন্যে প্রশ্রয় দিয়েছেন। দেখে নে, তোকে যে বিশ্ব মানুষের কাছে বলতে হবে, বহু যুক্তিতত্ত্বের সামনে দাঁড়াবার জন্যে তোকেও সেই শানিত খর্গ তৈরি করতে হবে। ধার দিয়ে যে অস্ত্রের সাহায্যে তুই জগতে বলছেন তাকে কোন কচকচ করে কেটে দেয়। নরেন কেমন যুক্তিতর্ক কচকচ করে কেটে দেয়। এই কচকচ করে কাটার জন্যই ঠাকুর তাকে প্রশ্রয় দিয়েছেন। দেখুক শুধু মুখের কথায় নয়, এই আরো মজার মজার কথা আছে। একদিন ঠাকুর বলছেন চাতক পাখি গঙ্গার জল ছাড়া জল খায় না কিছু। নরেন আমি দেখেছি গঙ্গার জল খায়। একদিন নরেন দেখি ওই দেখো উঠে চামচি কে, চামচি কে চাতক বলছিস। এরকম অনেক ঘটনা আছে, কিন্তু সময় নেই আমার তো বলবো। প্রতি পদে পদেই নরেন এক এক করে প্রশ্ন তুলতেন, আর ঠাকুর সেই প্রশ্নের জবাব দিতেন। নরেন তখন না মানলেও পরে মেনেছেন। একেবারে শেষ পর্যন্ত, জীবনের শেষ দিন পর্যন্ত নরেনের মনে প্রশ্ন ছিল, আর সেই প্রশ্নের জবাব ঠাকুর অন্তর্যামী দিয়েছেন। যাই হোক, নরেনের জীবন, নরেনের জীবনে সব থেকে বড় ঘটনা 1884। 1884-তে নরেনের বাবা মারা যাচ্ছে, মারা গিয়েছে। দারুণ কষ্ট নরেনের সংসারে। সেই সময় নরেন একদিন ঠাকুরের কাছে এসেছেন। সেদিন ঠাকুরের নানা সৎপ্রসঙ্গ হচ্ছে, প্রসঙ্গ হতে হতে ঠাকুর একটা বললেন, জানো বৈষ্ণব ধর্মের মূল বক্তব্য কি? জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব পূজন। ব্যাখ্যা করছেন, প্রথমে বললেন জীবে দয়া কীরকম, থেমে গেলেন জীবে দয়া বলতে, উল্টো দিকে আমি বলছি যেভাবে ঠাকুর সেভাবে বলেন। প্রথমে বলেছেন নামে রুচি, প্রথমেই নামে রুচি বলছে, নাম আর নামই এক। যিনি নাম তাকে যদি ঠিক আন্তরিকভাবে ডাকা যায় তাকে নামিয়ে আনা যায় ভক্ত আর। তারপরেই বলছেন এই বৈষ্ণব পূজন, বলছেন ভক্ত আর ভগবান এক, কৃষ্ণ আর কৃষ্ণ প্রেমিকা এক, বলছেন ভক্ত ভাগবত ভগবান এক। এই সব তো বুঝে শেষ পর্যন্ত এসে যেই বলছেন জীবে দয়া বলতে বলতে বা নরেন বলছেন ঠাকুর জীবে দয়া বলিতে বলিতে হঠাৎ ভাবস্থ হইয়া গেলেন, থু থু করে মাটি দেখ থুতু ফেলিতে ফেলতে বলিতে লাগলেন, দয়া দয়া করবার তুই তো তুই কে? দয়া তো ভগবানের, জীবে দয়া করা মানুষের অধিকারই নেই, দয়া ভগবানের। দয়া নয় সেবা, শিবজ্ঞানের সেবা। অদ্ভুত কথা শুনিয়ে দিলেন, প্রাচীন শাস্ত্রের কথা নতুন করে শ্রীরামকৃষ্ণ শোনালেন। দয়া নয়, দয়া কি করে? যে দয়া করে সে নিজেকে মনে করে আমি বড়, যে পাচ্ছে সে আমার কাছে কৃতার্থ হচ্ছে। কিন্তু ঠাকুর বললেন দয়া নয়, শুধু দয়া তো নয় সেবা, কিন্তু সেবাটা কেমন? সাধারণ মানুষ বুদ্ধি তো সেবা নয়, শিবজ্ঞানের সেবা, নারায়ণ জ্ঞানের সেবা। নরেন সেদিন ঘর থেকে বেরিয়ে শর্টমার বলছেন, নরেন সেখানে শর্টমার ছিলেন, নরেন বেরিয়েছি বাইরে পেলেন গিরিশ ঘোষকে, দেখো দেখো জিসি আজকে ঠাকুরের কথায় যে নূতন আলোক পেলুম, যদি কোনোদিন দিন পাই জগতের মানুষের কাছে নতুন কথা শোনাবো, নতুন আলোক। এই দয়া কথাটা শব্দটারই মনই করিয়ে দিলেন ঠাকুর। দয়াতে কি হয়? যে দিচ্ছে সে নিজেকে বিরাট মনে করে, আর যে পাচ্ছে সে ছোট নিচু, সে কৃতার্থ হচ্ছে। ঠিক উল্টো, যে দয়া করছে সে সুযোগ পাচ্ছে, একে কিসের তার হৃদয়কে প্রসারিত করবার, তার পকেটে হাত ঢোকবার সুযোগ পাচ্ছে। সে তাকে সুযোগ দিচ্ছে একজন মানুষ যে তোমার হাতটা খুলুক, তোমার হৃদয়টা খুলুক, তোমার হৃদয় প্রশস্ত হোক। সুতরাং যে নিচ্ছে, যে দিচ্ছে তাকে কৃতার্থ করছে। ঠিক উল্টো,
আর এই যে মানুষ যখন কাউকে সেবা করে, সে সেবা তখনই সার্থক হয় যদি সেবার মধ্যে যাকে সেবা করছি তাকে মানুষ নয় আমি তার মধ্যে আছে, আত্মবুদ্ধিতে সেবা। আমি আমাকে যতটা ভালোবাসি ততটা ভালোবাসা দিয়ে যদি সেবা করা যায়, আর সেই সেবা যদি বলা হয় স্বয়ং ভগবানকে সেবা করছি। স্বামীজিকে ঠাকুর শুনিয়েছিলেন, শুধু চোখ বুঝেই ভগবানকে দেখা যায় না, চোখ খুলেও ভগবানকে দেখা যায়, শুধু মন্দির বা মসজিদে নয়, তিনি আছেন সর্বত্র। যিনি মানুষের মধ্যে জীব আর্ত মানুষ, পীড়িত মানুষ, ক্ষুধার্ত মানুষ, বহুক মানুষ, অজ্ঞান মানুষের মাঝখানে যদি একবার তুমি যেতে পারো, হাত বাড়িয়ে দিতে পারো, ভগবান সামনে এসে দাঁড়িয়ে বলেন খেতে পাচ্ছি না খেতে দাও, আমি লেখাপড়া শিখতে পারছি না আমাকে পড়াও, আমার শরীর যাচ্ছে, জীবন বেরিয়ে যাচ্ছে, আমাকে সাহায্য সেবা করো। এই চারটে জিনিস ঠাকুর শিখিয়েছেন স্বামীজিকে। আমি শেষ করে আনছি, অন্নদান, প্রাণদান, জ্ঞানদান, ধর্মদান, এই চার দান বুদ্ধিতে নয়, দয়া বুদ্ধিতে নয়, পূজা সেবা বুদ্ধিতে স্বামীজিকে ঠাকুর মন্ত্র দিয়েছে। এই সেবার মন্ত্র, জীব জ্ঞান শিব জ্ঞানে জীব সেবার মন্ত্র, এই মহামন্ত্র শ্রীরামকৃষ্ণের কাছে স্বামীজি পেয়েছিলেন, আর পেয়েই তিনি তৈরি করলেন। হরিমাকে বললেন, হরি ভাই আমি একটা নতুন পথ করে দিয়ে গেলাম। আগেকার যুগে মানুষের ধারণা ছিল খুব ধ্যান ধারণা জপ ধ্যান করে ভগবানকে পাওয়া যাবে। আমি দেখিয়ে দিলাম এখনকার ছেলেরা এই প্রাণ প্রাতে পরিশ্রম করে নিজের জীবন দিয়ে ভগবানকে পাওয়ার জন্য নতুন একটা পথ তারা পেল। নতুন পথ করে দিয়ে গেলাম, শুধু করে দিয়ে গেলাম নয়, স্বামীজির জীবনে এই যে পথ তিনি করলেন, জীবের দুঃখ দুর্গতি দূর করবার জন্য ঠাকুর তাকে পরীক্ষা করেছে। এই চিন এটি কর, তার বাপ মারা যাওয়ার পরে দারুণ কষ্ট, জানেন সবাই, স্বামীজিকে পথে পথে ঘুরতে হয়েছিল, বলের জল খেয়ে তৃষ্ণা নিবারণ করছেন, বাড়িতে অন্ন নেই। সেই সময় স্বামীজির একবার মনে হয়েছিল যে আমি সংসার ত্যাগ করে চলে যাবো। ভাবলেন যাওয়ার আগে ঠাকুরের কাছে একবার যাই। ঠাকুরের কাছে গিয়েছেন, অন্তর্যামী শ্রীরামকৃষ্ণ নরেনের মনের ভাব জেনেছেন যে পালাবে বলে এসছে। ঠাকুর সেদিন উঠে নরেনকে জড়িয়ে ধরে একটা গান করেছিলেন, কথা কইতে ডরাই না কইতে ডরাই, আমার মনে সন্দেহ হয় পাশে তোমার ধরে হারাই হারাই, আমি জানি যে মন তোর দিলাম তোর সেই মন তোর, এখন মন তোর, আমি কি জানি, আমি এটা জানি ভগবান সর্বভূতে, সে ভগবান যদি সেবা করতে পারে ঠিক ঠিক, মনে জঙ্গলে গিয়ে তপস্যা করে কিছু হবে না, এইখানেই পাবি ভগবানকে। তুই পালিয়ে যেতে চাচ্ছিস সংসার ছেড়ে, কোথায় যাবি? এই দুজনের মনে টক দুজনেই চোখে জল যারা ছিল, তারপর কি হলো মশাই আপনাদের? ঠাকুর বললেন তোমার একটা হয়ে গেল, নরেনের সংসার থেকে পরিকল্পনা তখন মিটে গেল। সেই নরেন তার মা একদিন তাকে বললো, তুই ঠাকুর ঠাকুর করিস সংসার এত দুঃখ, যা না ঠাকুরকে গিয়ে বল না। নরেন বললো লজ্জা করে, কোনোদিন তো বলিনি। সেই নরেন একদিন ঠাকুরের কাছে গিয়েছিল, বলতে বাধ্য হইতো, ঠাকুর আমার মা বলছে সংসারে বড় কষ্ট। এই কথাটা খেয়াল করবে মানুষের ভাষা, তুমি একবার তোমার মাকে গিয়ে বলো না যাতে আমার সংসারে শান্তি, এই অর্থাভাব মেটে। ঠাকুর হাসলেন, আমার মা? আমার মা তোর কথা শুনবেন কেন? তোমার মা বলেছিলেন, আমার মা তো তোর কথা শুনবেন কেন? এখানে ওকালতি চলে না, যদি তোর দুঃখের কথা সত্যি সত্যি তোর মনে নাড়া দিয়ে থাকবে, নিজেকে মাকে বল। তখন শ্রীরামকৃষ্ণ, ভগবান শ্রীরামকৃষ্ণ সোজা দাঁড়িয়ে বলেন, আমি বলছি মা হচ্ছেন সাক্ষাৎ চিন্ময়ী, মা হচ্ছেন স্বতন্ত্র ইচ্ছাধীন, তিনি পারেন না, আমার কোনো কিছু নেই। আজ মঙ্গলবার তুই মার কাছে যা, যা চাইবে মা তোকে তাই দেবেন, ভরসা দিলেন শ্রীরামকৃষ্ণ, জানিয়ে দিলেন সেই জগদম্বার কাছে, যা চাওয়া যায় তাই পাওয়া যায়। আর নরেনের মনেও তিনি সেই বুদ্ধিরূপী হয়ে ঢুকেছিলেন। নরেন সেদিন মায়ের কাছে গিয়েছিলেন ঠাকুরের কথা মতো, এই প্রথম নরেনের মাকালির সামনে দাঁড়ানো, দাঁড়িয়ে গিয়ে ভুল হয়ে গেল, তিনি চাইতে ভুলে গেলেন তার অর্থভাবের কথা, তার পরিবর্তে দেখছেন সাক্ষাৎ চিন্ময়ী জগদ্ধাত্রী চৈতন্যময়ী মা জল জল করছে সামনে, মার সামনে দাঁড়িয়ে শুধু নয় সাষ্টাঙ্গে প্রণাম করে হাত জোর করে বলছে, মা চারটে জিনিস চেয়েছিলেন, টাকা পয়সা নয়, জ্ঞান দাও, বৈরাগ্য দাও, বিবেক দাও, ভক্তি দাও। ব্যাকুল হয়ে প্রার্থনা করেছেন, ফিরে এলেন ঠাকুরের কাছে, কিছু চেয়েছিস? ভুলে গিয়েছিস তো? আবার যা, বারবার তিনবার যাওয়ার পরে নরেন যখন পারলেন না, নরেন এবার বুঝলেন এই তার খেলা, ঠাকুরই তাকে ভোল পা খাওয়াচ্ছেন। নরেন পরে বলেছিলেন যে ঠাকুর নয়, অলক্ষ্যে থেকে মা কালী তাকে কাণ্ড করেছেন, যিনি অবতার হবেন, যিনি অবতারের পার্শ্ব তাকে আচার্য হতে হবে, তার জীবনে অপূর্ণতা থাকলে চলে না। নরেন শুধু নিত্য নিয়েই থাকতো, নিত্যর সঙ্গে নীলার মিলন না হলে পরে আচার্যের জীবনে পরিপূর্ণতা আসে না। আচার্য শঙ্করের জীবনে এই ঘটনা ঘটেছিল, মা অন্নপূর্ণা কান মূলে শঙ্করকে ভক্তি শক্তি মানতে বাধ্য করেছিলেন, সেই মা স্বামীজি বলছেন, আই হ্যাড টু স্ট্রাগল সিক্স ইয়ার্স, আই হেটেড হার, আমি মা কালীকে ঘৃণা করতাম, কত অপমান করেছি, ঠাকুরকে কত অপমান, ছ বছর মান বলা বলেছি, বাট অ্যাট লাস্ট
একটু সারেন্ডার। আমি শেষ পর্যন্ত মানতে বাধ্য যে কেন আমার জীবনে খুব দুর্দশা যাচ্ছিল, সেটুক দ্যাট অ্যাডভান্টেজ মা সেই সুযোগটা নিয়েছিলেন। তিনি নিয়ে ঠাকুর আমাকে বলেছেন তুই আমার গোলাম হবি, তোকে আমার পেছন পেছন যেতে হবে, সেটুক দ্যাট অ্যাডভান্টেজ। মা জগদম্বা ভবতারিণী নরেনের সেই দারিদ্রের সুযোগ নিয়ে কান ধরে তাকে নিয়ে এলেন, তার পায়ে শাসগত করতে বাধ্য করলেন। এইটি শ্রীরামকৃষ্ণের লীলা। এই নরেনের জীবনের যেটুকু খুঁত ছিল, যেটুকু অপূর্ণতা ছিল, শক্তির রামানার যে অপূর্ণতা, সে অপূর্ণতাটা ঘুচিয়ে দিলেন, ঘাড় ধাক্কা দিয়ে মার পায়ে ঠেলে ফেললেন, দেখ শালা, এই ভাষা দেখ শালা। মা কাকে বলে, নরেন বাধ্য হয়েছিলেন, শুধু বাধ্য নয়, মাকে মেনে আনন্দে ডগমগ হয়ে আনন্দ নরেন ফিরে এসে ঠাকুরের কাছে বলছেন একটা মায়ের গান শিখিয়ে দাও। সেদিন দুজনে একসঙ্গে আমার মা তঙ্গিতারা গান গাইলেন, গান গাইতে গাইতে ক্লান্ত হয়ে নরেন যখন ঘুমিয়ে পড়লেন, ঘুম থেকে উঠেই নরেন বলছে নরেনের ভাষায়, দেখিলাম ঠাকুর আনন্দে হাত লাগিয়ে তার নৃত্য করিতেছেন। আমি বলিতেছেন জানো নরেন কাল কালী মানিয়াছে। এটা অদ্ভুত ঘটনা, নরেন কালী মানিয়াছে, ঠাকুরের আনন্দে আর সীমা নেই। যে নরেন কালীকে মানত না, বলতেন পুতুল, সেই নরেন আজকে কালী মেনে তার সাষ্টাঙ্গে প্রণাম করে তার কাছে প্রার্থনা করেছে চৈতন্য। তারপরে নরেন বলছে দেখিলাম ঠাকুর বলিতেছেন তামুক খাবো। এখানে একটা হুঁকো এনে দিল, ঠাকুর হুঁকোটা সরিয়ে দিয়ে কলকেটা হাতে নিয়ে ধীরে ধীরে আমার কাছে আসে বসিলেন, প্রায় কোলের উপরই বসিলেন, বসিয়ে নিজে এক কলকে টান দিয়ে পেছনে হাতটা আমার মাথায় ছবি নেন, হাতটা মাথার পেছন থেকে দিয়ে বললেন খা, তুই আমার হাতে তামুক খা। আমি বললাম সে কি আপনি গুরু, আপনার তো আমার খাবো। ঠাকুর তখন বলছেন তোর তো ভারী হীনবুদ্ধি, জানিস না গঙ্গার বুকে একটা বাঁশ তুলে দিলে গঙ্গার জল কি দুটো হয়, তুই আর আমি কি আলাইদা, দেখছি কি জানিস এটাও আমি ওটাও আমি, চরম কথা শ্রীরামকৃষ্ণ ডিক্লারেশন। তারপরেই তবে তাছাড়া মা ছাড়া আর কি আছে বল, সবই তো মা, শ্রীরামকৃষ্ণ মা, নরেন্দ্রনাথ মা, মা বিশ্বজোড়া মা। তিনি বললেন তিনিই সব হয়েছেন, এই তিনিই সব হয়েছেন, এতে দেখাবেন জন্যই নরেন্দ্রনাথকে শ্রীরামকৃষ্ণ পথে নামিয়েছিলেন। পথে নামবার আগে এরা মস্ত বড় উকিল, অনেক বড় বড় না দেখো, অনেক জাজমেন্ট জাজমেন্ট দেন। শ্রীরামকৃষ্ণ একজন বিখ্যাত উকিল, তিনি শুধু মুখের কথা বলে ছেড়ে দেননি, একটা চার্টা লিখে দিয়েছিলেন, পাওয়ার অফ অ্যাটর্নি। নরেনকে তিনি লিখে দিলেন পরিষ্কার যে নরেন শিখে দিবে, যখন দূরে রহিবে হাত পারিবে, হুঁশিয়ার যার পরনের কাপড় ঠিক থাকে না, তিনি তার নরেনকে চাপরাশ লিখে দিলেন, নরেন শিখে নিজে হাতে লিখে, মুখের কথা মূলক মানি না, নরেন কিন্তু সেদিন সেই চাপরাশ স্বীকার করেন। আরও মজার কথা, যিনি সারা জীবন কালি কালি করেছেন সেই চাপরাশ নরেন শিখে দিবে যখন দূরে দেখবে, তার মাথার উপর ছিল শিরোনামে কি জয় রাধে প্রেমময়ী। যিনি কালি কালি করেছে সারা জীবন, তিনি আছে রাধারানীর কাছে, নরেনের কাছে প্রেম চাইছে, এই প্রেমই তো সব, মানুষকে ভালোবাসার জন্য অখণ্ডের ঘর থেকে তাকে নামিয়ে এনেছেন, শুধু নাক টিপে তার নাম করে বসে থেকে সমাজের জন্য নয়, বলছে তাহলে তো অন্য জিনিস ছিল, তোকে এই কষ্ট করে টেনে নামিয়ে এনেছে এই প্রেমের সম্ভাবন, তুমি তুমি এই প্রেমকে নিয়ে যাবে। তাই রাধারানীর কাছে তিনি প্রেম চেয়েছিলেন, তাই লেখা ছিল জয় রাধে প্রেমময়ী। নরেন সেদিন কাউকে ফেলে দিয়েছিল, বলছে পারবো না মশাই, ঠাকুর বলেন পারবি না, তোর ঘাট পারবে, তোর হাড় পারবে, শুধু বলেই ছেড়ে দেয়নি, বড় প্র্যাকটিক্যাল ঠাকুর ছিলেন। তারপরে নরেন বলছেন ঠাকুরের শরীর যাওয়ার দুদিন আগে আমাকে ঘরে বসে যা, তিনি ভেতরের যে দরজাকে বন্ধ করে দিতে পড়লেন, দরজা বন্ধ করে আমার সামনে তিনি বসলেন। কিছুক্ষণ পরে দেখিলাম তার শরীর থেকে একটি বিদ্যুৎ তরঙ্গ সে ধীরে ধীরে আমার শরীরে প্রবেশ করছে, আমি বাহ্যজ্ঞান হারাইলাম। যখন জ্ঞান ফিরে আসিল দেখিলাম ঠাকুরের চোখে জল, তিনি বিপাস্কুট স্বরে বলিতেছেন তোকে আমার সর্বস্ব দিয়ে আমি ফতুর হইলাম। কি হলো ঠাকুর শক্তিরূপে তরঙ্গরূপে নরেনের ভেতর অন্তঃপ্রবিষ্ট হয়ে বললেন আমি পপর করে তোর মধ্যে ঢুকে যাবো, গ্রাম্য ভাষা। তিনি নিজে কাউ এটা হচ্ছে শঙ্করাচার্যের সেই পরকায় প্রবেশ, থাকলো একটা শরীর নরেন্দ্রনাথের, কিন্তু তার মধ্যে শ্রীরামকৃষ্ণ অনুপ্রবিষ্ট হলেন, রামকৃষ্ণ শক্তিতে শক্তিমান হয়ে নরেন্দ্রনাথ একই দেহে দুটি ভাবের আধার হলেন। আমি তোর ঘাড়ে ঢুকবো, তোর হাড়ে ঢুকবো, এই ঘাড়ে ঢুকে হাড়ে ঢুকে শেষ জন্য যখন ঠাকুরের শরীর যাচ্ছে শয্যায় শুয়ে আসেন বাস ফিরে, নরেন তখন মনে মনে ভাবছে এই টেকনিক শরীর চলে যাবে, এখনো যদি বলেন যে যে রাম যে কৃষ্ণ তাহলে মানি, ভাবছেন মুখে বলেননি, ধীরে ধীরে দেখেন ঠাকুর পাশ ফিরল, তার দিকে কাতর দৃষ্টিতে তাকিয়ে বলছে এখনো অবিশ্বাস, এখনো অবিশ্বাস, এখনো বলছি যে রাম যে কৃষ্ণ সেই দানি এ দেহে রামকৃষ্ণ, কিন্তু তোর বেদান্তের দিক থেকে নয়। শেষ প্রশ্ন এবং শেষ সমাধান শ্রীরামকৃষ্ণের, শেষবারের মতো নরেন্দ্রনাথের বিশ্বাস চিরকালে দূর হয়ে গেল। সেই নরেন্দ্রনাথ
শ্রীরামকৃষ্ণ বলেছেন তিনি সব হয়েছেন, এই সব হওয়ার মাঝখানে তিনি শ্রীরামকৃষ্ণ নরেনকে 1890 জুলাই মাসে পথে নামিয়ে দিলেন। দেখো তিনি কেমন হয়েছেন, রাজার প্রাসাদ থেকে দরিদ্রের কুটির পর্যন্ত সারা ভারত নরেন একটা তিনি দেখবেন, তিনি সব হয়েছেন। তিনি দরিদ্র, তিনি ধনী, তিনি মূর্খ, তিনি শিক্ষিত, তিনি অশিক্ষিত, সব শেষ 1898-1892 কন্যাকুমারী শিলাসনে বসে তার সেও বিজ্ঞান, কোনো দেবতা নয়। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথের জীবন থেকে দেবতাকে সরিয়ে দিয়ে মানুষকে বসালেন দেবতার আসনে, এই শ্রীরামকৃষ্ণের মহত্ব। তিনি বসালেন ভারত মাতাকে না স্বামীজির চোখের সামনে, বলছেন চোখের পর পাতার পর পাতা ভারতবর্ষের ইতিহাস উল্টে গেল, তার অতীত গৌরব গৌরব বর্তমান দুর্দশা ভবিষ্যৎ চিন্তা করে আমি ভাবলাম আমার কি কিছু করণীয় আছে, মহাজগদম্বে সেই কন্যাকুমারী আমার কি কিছু করণীয় আছে, নির্দেশ পেলাম। ভাবতে পারেন একটা 29 বছর ছেলে কিছুই জানে, কে তাকে জেনে, তখন তিনি বলছেন বুকে হাত দিয়ে ওই আমেরিকাতে যা হচ্ছে এর জন্যে, কতখানি আত্মবিশ্বাস, কতখানি সাহস, কতখানি তার নিজের উপর নির্ভরতা, ওখানে এটা হচ্ছে এই জন্যে। সেই নরেন্দ্রনাথ তিনি শ্রীরামকৃষ্ণের কৃপায় বিশ্ব বিজয় করে যখন বিদেশে আছেন, মাঝে মাঝে তার স্টক ফুরিয়ে যেত, তার বক্তৃতা কি পরের দিনকে বলবেন খেয়াল, স্টক ফুরিয়ে দিয়েছে, তখন ঠাকুর এসে সূক্ষ্ম শরীরে তার সামনে দাঁড়িয়ে তাকে কি বলতে হবে পরের দিন বলে দিচ্ছেন, ছেড়ে দেননি, শেষ পর্যন্ত হাত ধরেছিলেন। এত জোরে ঠাকুর ডিকটেট করতেন যেন বেরিয়ে আসতেন পাশের ঘরটা জিজ্ঞেস করতো কার সঙ্গে কথা বলছেন, কি উত্তর দেবেন। এইরকম ভাবে প্রতি পদে পদে ঠাকুর শেষ পর্যন্ত নরেনকে ধরেছিলেন। কবিতা দিয়ে একটা মজার কবিতা, এক সময় নরেন্দ্রনাথের একটু ঠাকুরের একটু তার যোগ সাধনা করার ইচ্ছে ছিল, গাজীপুরে পাওয়ারি বাবার কাছে গিয়েছিলেন, কিন্তু সেখানে গিয়ে তার তৃপ্তি হয়নি। প্রমোদাদাস মিত্রকে চিঠিতে লিখছেন যে আমি বুঝলাম পরমবংশে তিনি সার, এর কাছে কিছু পাওয়ার নেই। কবিতা গাই গীত শোনাতে তোমায় ভালো মন্দ নাহি গণি, নাহি গণি লোকবৃন্দা যশ কথা, দাস তব দোহাকার সশক্তি নমি পদ তবে, আছে তুমি দিশে দাঁড়াইয়ে তাই ফিরে ফিরে দেখি তব হাসি মুখ, কবু ক্রোধ করি তব পরে যেতে চাই দূরে পলাইয়ে, কবু ছেলে খেলা করি তব শোনে কৌর ক্রোশ করি যেতে চাই দূরে পলাইয়ে, তুমি নাহি কর রোষ পুত্র তব অন্যকে বাসায় প্রবল ভাতা, এই গাজীপুরের করুণা। শিওরে দাঁড়ায় তুমি রেতে ছল ছল আঁখি নির্বাক আনন চাহ মম মুখ পানে, অমনিকে ফিরি তব পায়ে ধরি কিন্তু ক্ষমা নাহি মাগি, ওই পুত্র তব অন্যকে বাসায় প্রবল ভাতা, তুমি আঁখি মম তব রূপ সর্ব ঘটে তরঙ্গে তোমার ভেসে যায় নর নারী, বাণী তুমি বিনা বাণী কণ্ঠে পর, ওখানে বলেছিলেন এটাও আমি ওটাও আমি, ইনি বলছেন বাণী তুমি বিনা পানি কণ্ঠে মোর, কবু দেখি আমি তুমি তুমি আমি, যিনি নরেন্দ্রনাথ তিনি শ্রীরামকৃষ্ণ, যিনি শ্রীরামকৃষ্ণ তিনি নরেন্দ্রনাথ। স্বামী তাপহারিণী নমস্কার। কন্যা